ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা যাব নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গ্যাংটক। এই ট্যুরটার খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনারা যদি কখনো এই ট্যুরে যান তাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, সেই জন্যই আমার এই ভিডিওটা সাথে থাকবেন, দেখতে থাকবেন আপনাদের চ্যানেল আননোন ফ্যাক্টস বেঙ্গলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। চলুন এবার বেরিয়ে পড়ি আমাদের গন্তব্য শিলিগুড়ি টু গ্যাংটক। প্রথমেই বলে রাখি আমাদের যাত্রা শুরু শিয়ালদা থেকে। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য প্রচুর ট্রেন রয়েছে, সেরকমই একটি ট্রেন দার্জিলিং মেলে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। এই দার্জিলিং মেল শিয়ালদা থেকে ছাড়ে ঠিক রাত 10টার আশেপাশে এবং NGP মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে দেয় ঠিক সকাল 7টার আশেপাশে। দার্জিলিং মেল ছাড়াও আরও বিভিন্ন ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে যায়, তার মধ্যে যেমন আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, তিস্তা তোর্ষা এক্সপ্রেস। কিন্তু আমাদের মনে হয় যে রাত্রেবেলা 10টার দিকে দার্জিলিং মেল ট্রেনটা ধরাই সব থেকে ভালো, যেহেতু সকাল 7টার মধ্যে তারা NGP স্টেশনে আমাদের পৌঁছে দেয়। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়েই আপনাদের চোখে পড়বে ওখানে অনেকগুলি ট্যাক্সি স্ট্যান্ড আছে। ট্যাক্সি স্ট্যান্ড বলতে ওখানে টাটা সুমো, বুলেরো, এই সমস্ত বড় বড় গাড়ির সব স্ট্যান্ড আছে। সেই স্ট্যান্ড থেকেই আপনি যেখানে যাবেন সেইখানেরই গন্তব্যেরই আপনি গাড়ি পেয়ে যাবেন। ধরুন গ্যাংটক যাওয়ার গাড়ি পেয়ে যাবেন, পেলিং যাওয়ার গাড়ি পেয়ে যাবেন, এমনকি নর্থ সিকিম যাওয়ার গাড়িও আপনারা পেয়ে যাবেন ওখান থেকে। অনেক দরদাম করার পর বাজেটের মধ্যে গাড়ি পেয়ে আমরা আমাদের গন্তব্য গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তিস্তা নদীকে পাশে রেখে আমাদের গাড়ি সেবক রোডের বুক ছিঁড়ে এগিয়ে চলেছে প্রথম চেকপোস্ট রংপুর উদ্দেশ্যে। সেই পথ চলতে চলতে কিছু অভিজ্ঞতা আপনাদের শেয়ার না করলেই নয়, সেইগুলো হলো আপনি যদি নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে গাড়ি ভাড়া করেন, সেই গাড়ির ভাড়া ন্যূনতম 2,500 থেকে 3,500 টাকার মধ্যে হওয়া উচিত। কিন্তু ট্যুরিস্ট দেখলে নিউ জলপাইগুড়ি স্টেশনে কিছু দালাল চক্র সক্রিয় হয়ে ওঠে, তারা আপনাকে হয়তো প্রলোভন দেবে যে আপনাকে 1,500 টাকার মধ্যে গ্যাংটক পৌঁছে দেবে। সুতরাং সেই প্রলোভনে পা না দেওয়াই ভালো। সেই প্রলোভনে পা দিলে আপনার তো সময়টা অপচয় হবেই, উল্টে আপনাকে আরও হ্যারাসমেন্টের মতো পড়তে হতে পারে। আর এছাড়া আপনি যদি পুরো গাড়ি বুক না করেন আপনি কিন্তু শেয়ারেও যেতে পারেন, শেয়ারে মাথা পিছু 250 থেকে 300 টাকা লাগে, তারা আপনাকে গ্যাংটক পৌঁছে দেবে। এই রংপোই হলো ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের মধ্যে বর্ডার। এই রংপোর পর থেকেই আপনাকে কিন্তু একটু পরিবেশের দিকে নজর দিতে হবে। এইখানে কিন্তু আপনি কোনোভাবেই আবর্জনা বা প্লাস্টিক ফেলতে পারবেন না। প্লাস্টিক ফেললেই কিন্তু আপনাকে হাতে নাতে যদি ধরা পড়েন তাহলে কিন্তু জরিমানাও করতে পারে সিকিম পুলিশ। সুতরাং সেই দিকটা আপনারা একটু খেয়াল রাখবেন। এরপরে আপনি যদি এইখানে আসতে চান তাহলে আপনি যদি ইন্ডিয়ান নাগরিক হন তাহলে আপনাকে কিন্তু সাথে করে ফটো আইডি প্রুফ নিয়ে আসতে হবে এবং পাসপোর্ট ছবি নিয়ে আসতে হবে। ফটো আইডি প্রুফের মধ্যে আপনার মূর্তি যেরকম পড়ে আধার কার্ড, প্যান কার্ড অথবা ভোটার কার্ড। আর আপনি যদি ইন্ডিয়ান নাগরিক না হন, ফরেন সিটিজেনশিপ হন, তাহলে আপনাকে কিন্তু পাসপোর্ট অথবা ভিসা ক্যারি করে এখানে আনতেই হবে। আইডি প্রুফ দেখিয়ে কিন্তু আপনি রংপুর মানে সিকিমের মধ্যে প্রবেশ করতে পারবেন। এটা তো গেল দরকারি কথা। এরপর আপনি প্রাকৃতিক সৌন্দর্য, তিস্তা নদী, পাইনের গাছ, এ সমস্ত সুন্দর সুন্দর ছবি দেখতে দেখতে ঠিক একটা সময় পৌঁছে যাবেন রংপো। রংপোতে পৌঁছেই ওখানকার সিকিম পুলিশ আমাদের সবার ভোটার কার্ড অথবা আই কার্ড চেক করবে। আই কার্ড চেক করার পর তারা গাড়িটিকে ছেড়ে দেবে। তখন আমাদের উদ্দেশ্য হবে সুদূর গ্যাংটক। গ্যাংটক রংপো থেকে গ্যাংটকের ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার রাস্তা। এই 40 কিলোমিটার রাস্তা পার করতে আপনাদের সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। তাতে কোনো অসুবিধা নেই বন্ধু, কেননা প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে এই 2 ঘন্টা 2.5 ঘন্টার রাস্তা কখন যে শেষ হয়ে যাবে আপনারা বুঝতেও পারবেন না। সুতরাং সেইভাবেই গাড়ি আমাদের চলতে থাকলো গ্যাংটকের উদ্দেশ্যে। এর মধ্যেই দুপুরের খাবারটা কিন্তু আপনারা ঠিক সময় মতো খেয়ে নেবেন, কেননা পেট ফাঁকা রাখলে রাস্তায় এত টার্ন রয়েছে সেই টার্নে আপনাদের কিন্তু বমি হওয়াটা অস্বাভাবিক কিছু না। সুতরাং পেটটাকে সবসময় ভরা রাখার চেষ্টা করবেন।
গাড়িতে গল্প করতে করতে আমরা ঠিক সময় মতো পৌঁছে যাব গ্যাংটক। গ্যাংটকে পৌঁছেই কিন্তু আপনাদের ঠান্ডা লাগতে শুরু করবে, ওখানে ঠান্ডাটা একটু বেশি। সুতরাং গরম জামাকাপড়গুলো ব্যাগের সামনেই রাখবেন, যাতে ঝট করে সেই জামাকাপড়গুলো আপনি পরে নিতে পারেন। তারপর আপনাকে কিন্তু বড় গাড়িটিকে ছেড়ে দিতে হবে, কারণ বড় গাড়িটি গ্যাংটক শহরে ঢোকার মতো তার পারমিশন নেই। সুতরাং গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ডেই আপনার এই গাড়িটিকে ছেড়ে দিয়ে ওখান থেকে গ্যাংটকের শহরে চলার মতো ছোট ছোট গাড়ি পাওয়া যায়, সেই গাড়ি আপনাকে ভাড়া করতে হবে। সেই গাড়ির ভাড়া 200 টাকা করে, সেই 200 টাকা করে দিয়ে আপনি আপনার হোটেল পর্যন্ত পৌঁছে যেতে পারেন। আপনাদের যদি হোটেল বুকিং করা থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই, আর যদি বুকিং করা না থাকে তাহলে চিন্তারও কোনো কারণ নেই। ওখানে ছোট বড় মাপের অনেক হোটেল রয়েছে, একটু খুঁজলেই আপনি আপনার সাধ্যের মধ্যে হোটেল পেয়ে যাবেন। একটু স্ট্যান্ডার্ড হোটেল 1000 থেকে 1200 টাকা নেয়, তার নিচের হোটেল 700 থেকে 800 টাকা নেয়। সুতরাং একটু খুঁজে একটু বার্গেটিং করে আপনি আপনার হোটেল পেয়ে যাবেন এবং আপনার সেই হোটেলে আপনি উঠে পড়তে পারেন। হোটেলে ঢুকেই আপনাদের কিন্তু পরিকল্পনা শুরু করে দিতে হবে, তার কারণ পরের দিনই কিন্তু আপনাদের সাইট সিন যেতে হবে ছাঙ্গু, নাথুলা পাস ইত্যাদি। হোটেলে ঢুকে একটু বিশ্রাম নিয়ে আপনাদের কিন্তু বেরিয়ে পড়তে হবে পরের দিনের ট্যুরের জন্য গাড়িটা বুক করতে। সেই গাড়ি বুক করতে গেলে আপনি হোটেলের বাইরে আসলেই কিছু ছোট বড় ট্র্যাভেলস দেখতে পেয়ে যাবেন, সেই ট্র্যাভেলসে গিয়ে আপনি কিন্তু আপনার গাড়িটা বুকিং করে নিতে পারেন। তারা প্যাকেজ হিসাবে গাড়ির বুকিং দেয়, যেমন গ্যাংটকে কিছু সাইট সিন আছে যেমন ছাঙ্গু লেক, নাথুলা পাস, হনুমান টকেজ, রোপওয়ে ইত্যাদি ইত্যাদি। ওই 7-8টা ট্যুরের জায়গা ওরা ঘুরিয়ে দেখাবে, তার জন্য মোটামুটিভাবে 2500 থেকে 3000 টাকা। গাড়ি বুকিং হয়ে গেলে আপনারা কিন্তু এবার গ্যাংটক শহরটাকে একটু ঘুরে দেখতে পারেন। বিকালের পর গ্যাংটক শহরটাকে আরও সুন্দর লাগে, ওখানে অনেক জায়গা আছে, এমজি মার্ক আছে, মার্কেট আছে, আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে আসতে পারেন। এবং টুকিটাকি যদি কেনাকাটির থাকে আপনারা কিন্তু এমজি মার্ক থেকে কিনে নিতে পারেন। পরের দিন সকাল 6টা থেকে 7টার মধ্যে আপনার হোটেলের সামনে গাড়ি পৌঁছে যাবে এবং সেই গাড়ি করেই আপনাদের বেরিয়ে পড়তে হবে সাইট সিনে। সকাল 7টায় আমরা আমাদের যাত্রা শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর আমাদের ভাগ্য দেবতা যেন সদয় ছিল, আমাদের চোখে পড়ল বরফের সাদা আস্তরণ। প্রকৃতি যেন আমাদের সব মনের দরজা খুলে দিয়েছে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। সেই অভিজ্ঞতাই আরও কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন। প্রকৃতির এরকম অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা তো প্রায় হারিয়েই গিয়েছিলাম প্রকৃতির মাঝে, কিন্তু বাদ সাধল সেই প্রকৃতি। এত বরফ পড়েছে যে চারিদিকে শুধু বরফ আর বরফ, তাই জন্য আমাদের নাথুলা যাওয়ার পারমিশন কিন্তু মিলিটারি থেকে দেওয়া হলো না। সুতরাং আমরা ছাঙ্গু লেক ঘুরেই আমাদের কিন্তু ব্যাক করতে হলো আবার গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটকে যাওয়ার পথে কিছু সাইট সিন আছে, গণেশ টকেজ, রোপওয়েজ ইত্যাদি আমরা ঘুরবো, ঘুরে সেখান থেকে আমরা এবার ফিরবো হোটেলে। কিছুটা সময় আমরা বরফে কাটিয়ে এবার আমাদের ফেরার পালা। ফিরতে আমাদের চোখে পড়বে কিছু মনেস্ট্রি, কিছু ঝর্ণা, এমনকি কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গটাও আমাদের চোখে পড়বে। এটা অনেকের ভাগ্যের ওপর নির্ভর করে কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গটা দেখা, সুতরাং আমাদের ভাগ্যে ছিল তাই আমরা সেটা দেখতে পেয়েছি। কিন্তু এবার ফেরার পালা, ফিরতে ফিরতে আমাদের সবারই মনটা ভারাক্রান্ত হয়ে গেছে, কেননা রাত্রেই হোটেলে ঢুকবো এবং পরের দিন আমাদের কলকাতাগামী আবার ট্রেনে উঠে পড়তে হবে। ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন
এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত। তো চলি আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।